এই সেই গাছ তোমরা দেখতে পাচ্ছ, যেই গাছে আগেকার দিনে মানুষরা মানত করতো, আর যেই মানত করতো সেই মানতটা পূরণ হতো। তো এখন আমিও এই গাছে মানত করবো, যেন আমি এই জঙ্গল থেকে ভালোভাবে বেরোতে পারি, তোমার সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, চলো এই গাছে আমরা মানত করি। দাদা এটা লিচু গাছ, ক্যামেরাম্যানের লিচু দুটো আজকে আমি গালবই। দেখতেই পাচ্ছ গভীর জঙ্গলে আমি চলে এসেছি। এখন আমি হেলিকপ্টার থেকে ল্যান্ড করবো, সাথে আমার প্যারাশুট আছে। কি রে প্যারাশুট কই? ও প্যারাশুট আছে, প্যারাশুট আছে। আরে দাঁড়া, দেখছিস কি? উঠা, আমাকে উঠা। গভীর জঙ্গলে চলে এসেছি তোমাদের সাথে। ঠিক আছে, সাথে আছে আমার কি আছে, সাথে সাথে হাতে গাছে গাছের পাতা পুতা আছে। ঠিক আছে, গভীর জঙ্গলে চলে এসেছি। তো এই জঙ্গলের ভিতর থেকে কীরকম করে বেঁচে বের হই, আমার জঙ্গল অভিযানের সাথে থাকো। দেখো ভিতরে আমার সাথে কী কী হচ্ছে, কোন জীব জন্তুর সাথে তোমাদের দেখা করাবো, ভিতরে অনেক রকমের সাসপেন্স আছে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো ভিতরে যাওয়া আসা আমার সাথে, চলো। দাদা তুমি গু পাড়া দিয়েছো। আরে পাগলা, এই গু সে গু নয় রে। এই সেই গাছ তোমরা দেখতে পাচ্ছ, যেই গাছে আগেকার দিনে মানুষরা মানত করতো, আর যেই মানত করতো সেই মানতটা পূরণ হতো। এখন আমিও এই গাছে মানত করবো, যেন আমি এই জঙ্গল থেকে ভালোভাবে বেরোতে পারি, তোমার সাথে শেয়ার করতে পারি। ঠিক আছে, চলো এই গাছে আমরা মানত করি। দাদা এটা লিচু গাছ, ক্যামেরাম্যানের লিচু দুটো আজকে আমি গালবো। দেখতেই পাচ্ছ তোমরা এত বড় জঙ্গলে এখানে কেউ নাই, এখানে শুধু আমি একা আছি। আরে দাদা আমিও তো আছি তোমার সাথে, তোমার ক্যামেরাম্যান। ও সরি, বলতে ভুলে গেছি, আমার সাথে আমার ক্যামেরাম্যান আছে শুভ। ঠিক আছে, তোমরা চলো দেখতে থাকো আমাদের জঙ্গল অভিযান। তোকে বলছি না, বেশি কথা বলবি না। দেখতেই পাচ্ছ এখানে এত বড় বড় গাছ। পুরা জঙ্গল, জঙ্গলের মধ্যে আমরা ফেসে গেছি, দেখতে পাচ্ছ তোমরা। ভয়ঙ্কর জঙ্গলে আমি আছি একা, আমার সাথে আশেপাশে আরো অনেক কিছুই আছে সব জীব জন্তু। জঙ্গলে কিরকম করে বেঁচে বেরোতে হয় তোমাদেরকে আমি দেখাবো, চলো এগিয়ে যাওয়া যাক আমার সাথে। দাদা বেশি এগিয়েও না, সামনে জঙ্গল শেষ হয়ে যাবে। ক্যামেরাম্যান আজকে আমার হাতেই মরবে, এর মরার জন্য দায় থাকবে শুধু ওই এক। চলো একটা জলের বোতল পেয়েছি, জলের বোতল, এটাতে আমি জল নিবো রাতে খাওয়ার জন্য। চলো সাথে নিয়ে যাবো। সেই গাছ যেই গাছের গোড়ায় জল পাওয়া যায়, আমি দেখেছি আগে অনেক ভিডিওতে, ডিয়ার গাছের ভিডিও দেখেছি, এরকম গাছের গোড়ার থেকে জল খেয়ে বেঁচে পারে বেরিয়েছে অনেকজন। চলো এই গাছের গোড়ার থেকে আমিও জল নেওয়ার চেষ্টা করি। চলো গাছের গোড়াটা উঠে যাক। জল খাবো না, জল পরে খুঁজবি। গভীর জঙ্গল, জঙ্গলে ভিতরে শুধু আমি একা।
যে কই দাদাকে খুঁজেও পাওয়া যাচ্ছে না। চলো 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 দাদা, এই দেখো একটা ফল, এই যে এই ফলটা খেলে মানুষের মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। অনেক কঠিন পরিস্থিতি দেখলাই তোমরা ভিডিওটাতে, কত কঠিন পরিস্থিতিতে আমি জঙ্গলে ছিলাম। তো আমাদের জঙ্গল অভিযান কেমন লাগলো তোমাদেরকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবা। এই দেখা যাচ্ছে রাস্তায় রাস্তায় আমরা বেরোবো, সেইটা সামনে মেন রোড আছে, ওখানে গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে দেখছোই আমাদের অবস্থা কী হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, লাইক করে দিবা, আর কমেন্টে জানাবা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে। চলো ওকে, টাটা বাই বাই, দেখা হচ্ছে আবার কোনো নেক্সট ভালো ভিডিওতে ব্লগে। আর চলো টাটা, আমার ক্যামেরাম্যান উঠাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ আমার পরিস্থিতি। চলো দেখা হচ্ছে কোনো নেক্সট ভিডিওতে, চলে আসবে, টাটা বাই বাই।